হ্যাঁ কার খারক বিষয়টির উপরে আজকের প্রথম আলোচনা শুরু করা যাক বাম দিকে দেখো এখানে একটি লিস্ট রয়েছে এগুলো সব ধাতু আমি শিক্ষার্থীদেরকে বলবো এখানে আমি দশটি ধাতুর নাম লিখেছি দশটি নয় মূলত আটটি ধাতু আয়রন এসছে দুইবার কপারও এসছে দুইবার আরও তো ধাতু রয়েছে কিন্তু আপাতত এই দশটি ধাতু সিরিয়ালি তোমরা তাদের নাম প্রতীক এবং সাথে যোজনী অবশ্যই মুখস্থ করবে পটাশিয়ামের যোজনী ওয়ান সোডিয়ামের যোজনী ওয়ান এভাবে করে আয়রন ফেরিক তার যোজনি থ্রি আয়রন ফেরাস তার যোজনী টু কিউপ্রিক মানে কপার ইক তার যু কিউপ্রাস মানে কপার আস তার ওয়ান এই বিষয়গুলো তোমাদের টাটকা মুখস্থ থাকতে হবে এখানে কোনো বুঝাবুঝির বিষয় নেই মুখস্থ করার ব্যাপার আর পাশে আছে অক্সিজেন তো এখন সহজ করে আমি একটু বলে রাখি যে কোনো একটি ধাতুর সাথে অক্সিজেন যুক্ত করলে যেমন পটাশিয়াম অক্সাইড অক্সিজেন নামটা যখন যুক্ত হয় তখন তার নাম হয় অক্সাইড অক্সিজেন থেকে আসে অক্সাইড পটাশিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড যে কোনো একটা ধাতু বা এখানে নেই এমন ধাতু হতে পারে যে কোনো একটা ধাতুর সাথে অক্সিজেন যুক্ত করে যে যৌগ পাওয়া যায় সে যৌগটাই হচ্ছে ধাতব অক্সাইড এবং এই ধাতব অক্সাইডগুলো সবগুলো এক একটা ক্ষারক খার কিন্তু এরা নয় এরা সবাই ক্ষারক তো এখন আমরা একটু দেখে নিই পটাশিয়াম অক্সাইড যেমনটি করে আমরা জানি অক্সিজেনের যোজনই দুই সংকেত লেখার নিয়ম অনুযায়ী সেটি পটাশিয়াম পেয়েছে আর পটাশিয়ামের যোজনী ওয়ান সেটি কোথাও লিখতে হয়নি কে টু ও পটাশিয়াম অক্সাইড এটি একটি ক্ষারক একইভাবে সোডিয়াম অক্সাইড অক্সিজেনের যোজনি দুই সোডিয়াম পেয়েছে সোডিয়ামের যোজনী এক কোথাও লিখতে হয়নি সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের যোজনি দুই এবং অক্সিজেনের যোজনি দুই দুইজনের যান সমান সমান হয়ে যাওয়ার কারণে আর যোজনী লিখতে হয়নি ক্যালসিয়াম অক্সাইড এটা একটা ক্ষারক ক্যালসিয়াম অক্সাইড এটি একটি খারক আচ্ছা ম্যাগনেশিয়াম অক্সাইড একই রকম ম্যাগনেশিয়ামের যোজনি দুই এবং অক্সিজেনের যোজনি দুই যার কারণে কোথাও লিখতে হয়নি ম্যাগনেশিয়াম অক্সাইড এটি একটি ক্ষারক অ্যালুমিনিয়াম অক্সাইড যেমনটি করে দেখেছি দেখছি এখানে অ্যালুমিনিয়ামের যোজনি তিন অক্সিজেনের যোজনি দুই অ্যালুমিনিয়ামের তিন পাবে অক্সিজেন অক্সিজেনের দুই পাবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এটি একটি খারক জিঙ্ক অক্সাইড জিঙ্কের যোজনী দুই অক্সিজেনের যোজনীয় দুই সমান সমান হয়েছে তাই আর লিখতে হবে না কোনো যোজনী জেংক অক্সাইড হয়ে গেল ফেরিক অক্সাইড এটি মূলত আয়রন অক্সাইড আয়রনের দুটি রূপ আছে একটি ফেরিক আর একটি ফেরাস ইক এবং আস তো আয়রন যেটা ফেরিক তার যোজনী তিন এবং অক্সিজেনের যোজনী দুই তাহলে ফেরিকের তিন পাবে অক্সিজেন অক্সিজেনের দুই পাবে ফেরিক মানে আয়রন তো ফেরিক অক্সাইড হয়ে গেল এটি একটি এখানে একটু ভুল আছে আমি শুদ্ধ করে দিই ফেরিক অক্সাইড হয়ে গেল এটি একটি এবং ফেরাস অক্সাইড এই যে ফেরাস অক্সাইড ফেরাসের যোজনী হল ফেরাস মানে আয়রন আস তার যোজনী টু এবং অক্সিজেনের যোজনী টু তো যার কারণে কোথাও লিখতে হয়নি সমান সমান কিউপ্রিক অক্সাইড এটা কপার ইক আর এটা কপার আস কপার ইকের যোজনী হচ্ছে টু মনে রাখবে কপার ইক যোজনী টু কপার আস যোজনী ওয়ান তো কপার ইকের যোজনী টু আবার অক্সাইড মানে অক্সিজেন তার যোজনীয় টু সমান সমান তাই লিখতে হয়নি কিউপ্রাস অক্সাইড মানে কপার আস অক্সাইড কপার আসের যোজনী ওয়ান আর অক্সিজেনের যোজনই টু যার কারণ অক্সিজেনের টু কপার আস পেল আর কপারের যোজনীটা লিখতে হলো না এই যে অক্সাইডগুলো লিখলাম এই সবগুলো অক্সাইড এক একটি খারক এরা ধাতব অক্সাইড এবং সকল ধাতব অক্সাইড খারক তবে জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এ দুটো আবার উভধর্মী অক্সাইড যেটা আমরা অন্য সময় শিখবো আজকে সে আলোচনায় আমি যাচ্ছি না এরা সবাই খারক এরা কিন্তু খার না এবার আসে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই এখানে দেখো সেই দশটি ধাতু আমি আবার লিখেছি সাথে একটি নতুন করে এসছে অ্যামোনিয়াম আম এটি একটি যৌগমূলক এইচ ফোর যোজনী ওয়ান এটিও ধাতুর মতোই যে ধাত ধাতবমূলক মানে এরা ধাতুর মতোই আচরণ করে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামরা যেমন আচরণ করে অ্যামোনিয়ামের আচরণও তেমনই এটি ধাতব যৌগমূলক এটির সাথে আমরা একটা দিয়েছি হাইড্রোক্সাইড অক্সাইড এটিও একটি যৌগমূলক তার যোজনই ওয়ান এখন আমরা এই সমস্ত ধাতুগুলোর সাথে যে কোনো একটি ধাতুর সাথে বা ন্যায় ক্রিয়াশীল এই যে যোগমূলক এটি কি ধাতুর ন্যায় ক্রিয়াশীল যোগমূলক বলা হয় ধাতুর ন্যায় এরা ক্রিয়া করে তাই যে কোনো একটি ধাতুর সাথে বা ধাত ন্যায় ক্রিয়াশীল যোগমূলক সাথে ওয়েচ যুক্ত করলে হাইড্রোক্সাইড যুক্ত করলেই আমরা পেয়ে যাবো ধাতব হাইড্র অক্সাইড ধাতব হাইড্রোক্সাইড তো সংকেতটা দেখে নিই যেমন পটাসিয়াম হাইড্রোক্সাইড পটাসামের যিনি ওয়ান হাইড্রোক্সাইড পটাশিয়ামের যোজনী ওয়ান আমরা এখান থেকে দেখছি হাইড্রোক্সাইডের যোজনী যুজনী ওয়ান এখান থেকে দেখছি দুজনের যোজনী ওয়ান তাই পটাশিয়াম হাইড্রোক্সাইড কে এইচ একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দুজনের যোজনী ওয়ান ওয়ান কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখতে গিয়ে আমরা দেখছি ক্যালসিয়ামের যুজনী টু হাইড্রোক্সাইডের যোজনী ওয়ান এই জন্য ক্যালসিয়ামের টু পাবে হাইড্রো অক্সাইড হাইড্রোক্সাইড এর ওয়ান লিখতে হবে না এবং এই ক্যালসিয়ামের টু যখন হাইড্রোক্সাইড পাবে হাইড্রোক্সাইড কিন্তু একটা যোগমূলক হওয়ার কারণে তার দুপাশে ব্র্যাকেট দিয়ে তারপরে টু দিতে হবে ব্র্যাকেট ছাড়া আমি যদি এইভাবে করে লিখে দিতাম আমি দেখিয়ে দিই একবার এভাবে করে যদি আমি লিখে দিতাম ব্র্যাকেট ছাড়া তাহলে আমার এটা ভুল হয়ে যেত কারণ এই টু দিয়ে শুধু হাইড্রোজেনের সংখ্যাটাই বোঝানো হচ্ছে অক্সিজেন বাদ হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেমন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড একইভাবে ম্যাগনেশিয়ামের যদি দুই হাইড্রোক্সাইড পেল পেলো আমরা এখানে দেখছি ম্যাগনেশিয়ামের যোজন টু আর হাইড্রোক্সাইডের এর তো ওয়ান স্পষ্ট করে এখানে লাল করে আমি লিখে রেখেছি তোমাদের জন্যে অ্যালুমিনিয়ামের এই যে অ্যালুমিনিয়ামের যদি তিন সেটি ওএচ পেলো অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড জিঙ্কের যোজনী দুই সেটি ওএইচ পেলো জিঙ্ক হাইড্রোক্সাইড ফেরিক মানে আয়রন ইক এই যে এটা এর তিন এটি পাইল হাইড্রোক্সাইড আর হাইড্র অক্সাইডের তো ওয়ান সেটি আমাদের লিখতে হচ্ছে না কোথাও ফেরাস হাইড্রোক্সাইড ফেরাস মানে এই যে আয়রন আস এর টু ফেরাস হাইড্রোক্সাইড এটি পাইল হাইড্রোক্সাইড কিউপ্রিক হাইড্র অক্সাইড মানে কপার ইক তার যোজনী টু তো টু পেল হাইড্রোক্সাইড আর সবসময় প্রতি ক্ষেত্রে হাইড্রোক্সাইডের যোজনী ওয়ান যার কারণে কোথাও লিখতে হচ্ছে না তো কপারের এই কপারের যোজনী টু সেটি হাইড্রোক্সাইড পেল পেলো আর কিউপ্রাস যেটা কিউ কিউপ্রাস কপার আস তার যোজনী হচ্ছে ওয়ান ওয়ান হওয়ার কারণে লিখতে হচ্ছে না আর হাইড্রো অক্সাইড ওয়ান যার কারণে এখানে লিখতে হচ্ছে না এবং এখানে কোনো ব্র্যাকেট দিতে হচ্ছে না কিন্তু এমনটি নয় যে ওএচ লিখলেই দিতে হবে কারণ এখানে কোনো সংখ্যা লিখতে হচ্ছে না তাই ব্র্যাকেটও দিতে হচ্ছে না এনএইচ ফোর একটা যৌগমূলক তার যোজনী ওয়ান হাইড্রোক্সাইড অক্সাইড একটা যৌগমূলক তার দুজনীয় ওয়ান কোনো যোজনী লিখতে হবে না এনএচ ফোর এখানে কোনো ব্র্যাকেটও দিতে হবে না এই যে এই লিস্টটা আমরা যা লিখলাম এগুলা সব খারক তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় ক্ষারক কাকে বলে আমি বলবো ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রোক্সাইড সমূহকে ক্ষারক বলে ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রোক্সাইড সমূহকে ক্ষারক বলে এবার আসো ক্ষার প্রথম কথা হচ্ছে যে অক্সাইডগুলোকে আমরা খার বলবো না কিন্তু এগুলো খারীয় অক্সাইড এগুলো কেমন অক্সাইড খারিও অক্সাইড বাট এদেরকে আমরা খার বলবো না খার বলবো হাইড্রো অক্সাইড তাও আবার সবগুলো হাইড্রো অক্সাইড না যে সকল হাইড্রো অক্সাইড পানিতে দ্রবীভূত হয় যেমন এদেরকে পানিতে দিলে মিশে যায় দ্রবীভূত হয়ে যায় পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড এরা পানিতে দ্রবীভূত হয় এই জন্য এরা খার এরা আবার খারকও এছাড়া অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটাও একটা খার তাহলে খারকের বিস্তৃতি বেশি ধাতব সকল অক্সাইড যেটা আগের পেজে আছে এখানে যতগুলো আছে এই পেজে এরা সবাই ক্ষারক ক্ষার কিন্তু না তবে এরা ক্ষারীয় অক্সাইড আর এখানে যে হাইড্র অক্সাইডগুলো রয়েছে হাইড্র মধ্যে যেগুলো পানিতে দিলে দ্রবীভূত হয় যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে খার আর যেগুলো যেমন আয়রন এগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয় না এই জন্য এগুলাকে আমরা খার বলতে পারবো না এগুলা ক্ষারক বলবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় সেজন্য এটি একটি খার আমাকে যদি প্রশ্ন করা হয় খার কাকে বলবো বলে তার আমরা উত্তর এইভাবে দিতে পারি যে সকল ধাতব হাইড্রোক্সাইড যে সকল ধাতব হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে যে সকল ধাতব হাইড্রোক্সাইড বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যোগমূলকের অ্যামোনিয়াম হচ্ছে ধাতুর মতো একটা যোগমূলক তার হাইড্রোক্সাইড যে সকল ধাতব হাইড্রোক্সাইড বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যোগমূলক হাইড্রো যোগমূলকের হাইড্রো পানিতে দ্রবীভূত হয় মানে জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তাদেরকে আমরা খার বলবো তো এখান থেকে একটা কথা নিশ্চয়ই শিক্ষার্থীরা শুনেছ যে সকল খারি খারক দেখতেই পাচ্ছ এই যে আমি যেগুলো চিহ্নিত করেছি এগুলো সব হচ্ছে খার আবার এরা তো খারকও কিন্তু সকল খারক খার না যেমন এখানে যেগুলো আছে এরা সবাই একদম সবাই খারক কিন্তু খার একটিও না একইভাবে এই যে এখানে এরাও কিন্তু খারক কিন্তু এরা খান না কারণ এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না তো আমি বিদায় নেওয়ার আগে আরেকবার একটু বলে রাখি যে কোনো ধাতুর সাথে অক্সিজেন যুক্ত করলেই একটা ক্ষারক পাওয়া যাবে এটাকে বলা হবে ধাতব অক্সাইড এবং এটা ক্ষারক ধাতব অক্সাইডগুলো সব ক্ষারক এরা খান নয় আর যে কোনো ধাতুর সাথে বা ধাতু ন্যায় ক্রিয়াশীল যোগমূলক যেমন শেষে অ্যামোনিয়াম তার সাথে হাইড্রোক্সাইডমূলক যুক্ত করলেই ক্ষারক পাওয়া যাবে তারও ক্ষারক এরা সবাই ক্ষারক এবং এই ক্ষারকগুলোর মধ্যে এই ক্ষারকগুলোর মধ্যে যেগুলো হাইড্রোক্সাইড অক্সাইড এই ক্ষারকগুলোর মধ্যে কোনো কোনো ক্ষারক পানিতে দ্রবীভূত হয় ওদেরকে আমরা বলি খার আর যারা পানিতে দ্রবীভূত হয় না তাদেরকে কিন্তু আমরা খার বলবো না শুধু খারক বলবো তা আমাদের পরবর্তী আলোচনায় আমরা চেষ্টা করব খারের আয়নিক রূপ দেখাতে খার কিভাবে অন্যদের সাথে বিক্রিয়া করে একটা পর একটা আসতে থাকবে লবণের উপরে আমাদের আলোচনা থাকবে আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব আলোচনাগুলো ধারাবাহিকভাবে শোনার জন্যে আর সবচেয়ে বড় পরামর্শ বারবার যেটি আমি বিভিন্ন প্রতি লেকচারেই বলে যাচ্ছি সেটি হচ্ছে ধাতু সমূহ আছে আরেক লিস্টে আগের আলোচনা আমরা অধাতুকেও দিয়েছিলাম এই ধাতু অধাতুগুলোর নাম তাদের প্রতীক এবং যোজনী এই ব্যাপারে কোনো বুঝাবুঝির কিছু নেই স্যার আমি বুঝি স্যার আমি বুঝি না ইত্যাদি কথার কোনো মানে নেই এগুলো টাটকা মুখস্থ করতে হবে টাটকা মুখস্থ করতে হবে তো আজকে লেকচারের মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি আমার হয়ে থাকে তোমার বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তো আমি আশা করব যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা বা তোমার কমেন্টের মধ্যেই সেই ব্যাপারে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে ধন্যবাদ